Hello everyone, welcome back to my channel. To the channel of notun ase tenale subscribe kore dibo aro bell icon to dobai dibo. Aji etu video documents verification counseling or time ot connect hoy to hetur bikhoy du ekhar kotha kobole etu video to bonai asu. Jodi apuni kiba particular category belong kore tolok EWS category ba OBC ba jikono category aro belong kore apuni certificate to produce koribo pora nai. So the first counseling of the apuni certificate to produce koribo pora nai tenehole ki hobo second counseling of produce koribo noile ki hobo aro third counseling ba mop up counseling of jodi produce koribo noile tenehole ki hobo to hetue aji discuss korim agot ketaman video disilo jot neki koisilo ka counseling process to keneka hoy documents verification keneka hoy online hole keneka hobo ba offline hole keneka hobo kintu jodi apunar offline hok ba online counseling hok তেনহলে যদি আপুনি পার্টিকুলার ক্যাটাগরিত বিলং করে সাপোজ ধরলক আপনার ইডব্লিউএস ক্যাটাগরি আছে বা ওবিসি ক্যাটাগরি আছে কিন্তু আপুনি এপ্লাই কৰিছিলে ক্যাটাগরি সার্টিফিকেটৰ কাৰণে কিন্তু আপনার সার্টিফিকেটটো উলাই অহা নাই আৰু ফার্স্ট কাউন্সেলিংৰ ডেট দি দিলে দি দিয়াৰ পিছতো আপনার ফার্স্ট কাউন্সেলিং হৈও আছে তেতিয়া যদি আপুনি ইডব্লিউএস সার্টিফিকেটটো প্ৰডিউচ কৰিব নোৱাৰে তেনহলে কি হ'ব আপনার সিটটো ক্যান্সেল হ'ব না তো সিটটো ক্যান্সেল নহয় তেনহলে আপোনাৰ সিটটো উইথহেল্ড হৈ থাকিব যে আপুনি ইডব্লিউএস সার্টিফিকেটটো আপোনাৰ এপ্লাই কৰাৰ সময়সীমা এটা দিব যে আপুনি সেকেন্ড কাউন্সেলিংৰ আগত বা মপ আপ কাউন্সেলিংৰ আগত ডকুমেন্টছটো সাবমিট কৰিব লাগিব তেনহলে আপোনাৰ সিটটো হ'ব যদি ফার্স্ট কাউন্সেলিংত আপুনি দিব পৰা নাই সেকেন্ড কাউন্সেলিংতো দিব পৰা নাই তেনহলে থার্ড কাউন্সেলিং হ'ল লাষ্ট সময়সীমা তাৰ পিছত আৰু নহয় থার্ড কাউন্সেলিংত প্রডিউস করব পারিলে তেনহলে আপনার সিটটো কনফার্ম হবো আর যদি ইন কেস নহয় থার্ড কাউন্সেলিং লৈকে আপনি ক্যাটাগরি সার্টিফিকেটটো প্রডিউস করব পড়া নাই দিব পড়া নাই তেনহলে মপ আপ কাউন্সেলিংত আপনার সিটটো ক্যান্সেল হয়ে যাব তো ফার্স্ট কাউন্সেলিংত যদি কারোবার ডকুমেন্টস উলাই হেকু হওয়া নাই তেনহলে বহুত ডাঙর টেনশনের কথা নহয় যে মোর সিটটো যাবগে তেনেকুৱা নহয় তো এটো অসমৰ কেবিনেটেও হেটোর উপরত কমেন্ট করেছে আর হেটো সময়সীমা দি দিছে যে ফার্স্ট কাউন্সেলিংত যদি আপনার সার্টিফিকেটটো পোৱা নাই জেনেৰেলৰ কাৰণেতো একো সার্টিফিকেটে নালাগে অকল পি আৰ চি সার্টিফিকেট লাগে বাকী কি কি লাগে সেইখিনিতো লাষ্ট কেইটামান ভিডিঅ'ত কৈছিলোঁ তো ভিডিঅ'কেইটা চাই ল'ব আৰু জেনেৰেলৰ কাৰণে যদি পি আৰ চি যিটো লাগে পি আৰ চিৰো যদি আপুনি এপ্লাই কৰিছে ওলাই শেষ হোৱা নাই তেনেহ'লে আপুনি ফাৰ্ষ্ট কাউন্সেলিংটোত আপোনাৰ চিটটো আপোনাৰ নামত বুকিং কৰাটোকে withheld বুলি ক'ব সেই withheld কৰি ৰাখি পিনে আপুনি ছেকেণ্ড কাউন্সেলিংলৈকে দিব পাৰিব বা মপ আপ কাউন্সেলিঙৰ আগলৈকে দিব পাৰিব কিন্তু মপ আপ কাউন্সেলিঙৰ পিছত আৰু সময় নাথাকে তো মপ আপ কাউন্সেলিঙৰ আগতে গোটেইখিনি প্ৰডিউচ কৰি ছাবমিট কৰিব লাগিব তো সেই উইথহেল কৰি আপুনি ডকুমেণ্টছখিনি প্ৰডিউচ কৰালৈকে আপোনাৰ সিটটো বেলেগৰ হাতত ডাইৰেক্ট দি নিদিয়ে কিন্তু মপ আপ কাউন্সেলিঙলৈকে যদি আপুনি প্ৰডিউচ কৰিব পৰা নাই তেনেহ'লে আপোনাৰ সিটটো কেনচেল বুলি ধৰি সেই সিটটো অপেন কৰি দিব মপ আপ কাউন্সেলিঙত তো সেইটোৰ কাৰণেও কাউন্সেলিঙত মপ আপ কাউন্সেলিঙত যদি কোনোবা বেলেগ এলিজিবিলিটি বেলেগ এলিজিবল আছে কোনোবা তো সিহঁতক দি দিব আৰু তো এইটো হ'ল উইথহেল্ডৰ কথাটো এইখিনিয়ে ক'ব আছিলে যে ডকুমেণ্টছ যদি আপোনাৰ নাই তেনেহ'লে কি হ'ব পাৰে যদি ভিডিঅ'টো হেল্পফুল লাগিছে তেনেহ'লে ভিডিঅ'টো লাইক কৰি দিব আৰু শ্বেয়াৰ কৰিব থেংক ইউ